আজ আমি একটা সুগন্ধি মশলা বানিয়ে দেখাবো, সেটা হলো চিকেন মশলা। ইনস্ট্যান্ট বানিয়ে যদি চিকেন রান্না করেন তাহলে তো কথাই নেই, কিন্তু হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে এই মশলার ব্যবহারে অল্প পরিশ্রমে চিকেন হবে সুস্বাদু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর রসনাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে আমায় বন্ধু করে দিন। চিকেন মশলা বানানোর জন্য মোটামুটি সব ধরনের গোটা গরম মশলা লাগবে। তার মধ্যে কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে লাগছে দুটো তেজপাতা, 2 ইঞ্চির মতন দারচিনি, একটা জাবিত্রী, 4টে এলাচ, ছোটো এলাচ, আর জায়ফলের 1/4 ভাগ, একটা জায়ফলের 1/4 ভাগ। এখানে লঙ্কা নিয়েছি আমি মোটামুটি 10 থেকে 12টার মতন শুকনো লঙ্কা। আর লাগছে 2 টেবিলস্পুন গোটা ধনে, 2 টেবিলস্পুন গোটা জিরে, 1 টেবিলস্পুন গোটা মৌরি, আর লাগছে 7-8টার মতন লবঙ্গ, 1 টেবিলস্পুন গোটা গোলমরিচ। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানেতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, লবঙ্গ, 2টো তেজপাতা, দারচিনি, জয়িত্রী, এলাচ, ছোটো এলাচ, আর জায়ফল 1/4 ভাগ। সব জিনিসটাকে বেশ ভালো করে রোস্ট করে নিতে হবে। রোস্ট করার সময় কিন্তু লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে করতে গেলে অনেক সময় খুব বেশি গরম হয়ে গিয়ে পুড়ে যেতে পারে। এটাকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে এইভাবে নাড়াচাড়া করে রোস্ট করতে হবে। যতটা ভালো করে রোস্ট করতে পারবেন ততটা কিন্তু মশলাটার কোয়ালিটি ভালো হবে, সেই জন্য ধীরে ধীরে একটু টাইম নিয়ে এটাকে রোস্ট করে যেতে হবে। এই সময় আমি ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি, কিছুক্ষণ এইভাবে রেখে দিচ্ছি। বেশ ভালো করে যখন সব জিনিসটা গরম হবে তখন নিজেই বুঝতে পারবেন এটা পটপট আওয়াজ হবে, ফাটতে শুরু করবে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছি, এটা বানাতে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে। মাঝে মাঝে এইভাবে প্যানটা ধরে মেরে দিলেই কিন্তু হয়ে যাবে। যখন শেষের দিকে আসবে তখন কিন্তু দেখুন ফাটতে শুরু করেছে এগুলো, এই সময় কিন্তু বারবার মেরে দিতে হবে, নাহলে তলার দিকটাতে খুব গরম হয়ে যাবে এবং মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং সব জিনিসটাতে বেশ একটা লালচে কালার এসে গিয়েছে। এই সময় বুঝতে পারবেন যে এটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু 5 মিনিট রেখে এটাকে ঠান্ডা করার পরেই তবে মিক্সার বাউলে এটাকে ঢালতে হবে। যদি গরম অবস্থায় বাটতে যান সেক্ষেত্রে কিন্তু বাউলটা খুব গরম হয়ে যায়, বাটতে খুব অসুবিধা হয়, সেরকম করতে যাবেন না, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করবেন। তেজপাতাটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি, একদম সুন্দর মিহি করে বেটে নিতে হবে। দেখুন একদম সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে, তেজপাতা পর্যন্ত একদম গুঁড়ো হয়ে গিয়েছে, তার মানে খুব ভালো করে রোস্ট হয়েছিল। যতটা সুন্দর রোস্ট হবে ততটা সুন্দর এটা মিহি হবে। এই মশলাটা ভীষণ ভালো ফ্লেভার হয় এর, এটা বানিয়ে রেখে দিতে পারেন, ইনস্ট্যান্ট বানাতেও পারেন। আর এইভাবে যদি কন্টেনারে ভালো করে এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা সুন্দরভাবে থাকে। যখনই চিকেন বানাবেন তখনই এই মশলাটা ব্যবহার করবেন, খুব ভালো লাগে খেতে, আর মাছের ঝোলেতেও কিন্তু এই মশলাটা খুব ভালো লাগে। আমার জন্য নতুন কাজের অনুপ্রেরণা, লাইক করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। যারা আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা নতুন তাদের জন্য বলি আমার চ্যানেল রসনাকে আজই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন।